পাঁচটা জিনিস মহাপ্রভু বলেন রোজ করতে, সাধুসঙ্গ, নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস, শ্রীমূর্তির শ্রদ্ধায় সেবন, সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মায় এই পাঁচের অল্প সঙ্গ। তো যদি আমরা একটু সৎসঙ্গ করি, বই পড়ি ভাগবতম, ভগবানের মন্দিরে গিয়ে বিগ্রহ দর্শন করি, ভগবানের এই স্থানগুলোতে যাই, আপনি কিছুতেই ভগবানকে ভুলতে পারবেন না, কারণ আপনাকে ভুলে দেবে না কেউ। আপনি যেই মুহূর্তে এখানে আসবেন দেখবেন কৃষ্ণের ভক্তরা রয়েছে, কৃষ্ণের ভক্তদের কীর্তন শুনবেন, ভগবানের ভক্তদেরকে দেখবেন, ভগবানকে দেখবেন, প্রসাদ পাবেন, এবং তারপর দেখবেন সঙ্গে সঙ্গে ভগবানের স্মরণ হচ্ছে। মথুরাবাস মানে হচ্ছে, মথুরাবাস হচ্ছে ধামে যা, ধাম যাত্রা করা। কিন্তু যদি ধাম যাত্রা নাও করতে পারেন কোনো অসুবিধা নেই, ঘরকেই ধাম বানিয়ে নিন, ঘরে আপনি ভগবানকে মানে সেবা দিন, চিত্রপট ছবি লাগান, ভগবানের সেবা করুন, ভগবানকে ভালোবাসুন, বাড়িটাকেই বৃন্দাবন বানিয়ে দিন। কারণ বৃন্দাবন অনেক ক্ষেত্রে মহাপ্রভু বলছে এটা চেতনার ব্যাপার। অনেকে দেখবেন বৃন্দাবনে যায় ট্যুরিজমের জন্যে। আমি গেছিলাম একজনের সঙ্গে আলাপ হয়েছিল, তিনি 12 না 14 বছর কথা বলেন না, স্লেটে কথা বলেন, স্লেট দিয়ে লিখে দেন। আর আমাদের স্টুডেন্টদেরকে দেখে উনি লিখছেন, আমরা গেছি তখন বলছেন ইন্ডিয়া পাকিস্তান ক্রিকেট ম্যাচের স্কোর কত হয়েছে, হরে কৃষ্ণ। তো বৃন্দাবনে থেকে কি লাভ, আর 12 বছর 14 বছর কথা না বলে কি লাভ, যদি চেতনাটা আমার ক্রিকেট ম্যাচে থাকে। কিন্তু আজকে দেখুন আপনারা কলকাতায় রয়েছেন, পেছনে পিপি প্যাপা চলছে, কেমন? কিন্তু আপনাদের মনগুলো রয়েছে গোবিন্দের চরণে, আমি বোঝাতে পেরেছি। সেই জন্যে স্থানের জায়গার মাহাত্ম্য তো নিশ্চয়ই আছে, কিন্তু মনটাকেও সেই স্থানে পৌঁছে রাখতে হবে, তাহলে ওটা বৃন্দাবন হবে। এই জন্য মহাপ্রভু বলছেন মোর মন বৃন্দাবন, কি বলছেন, অর্থাৎ মনটাকেও রাখতে হবে। মন্দিরে থাকছি কিন্তু মন্দিরের ব্যাপারে চিন্তাই করছি না, তাহলে মন্দিরে থাকার লাভ কি? সেরকম ভাবে আমাদেরকে